আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে সামান্য খাবারের জন্য হাহাকার। আপনারা যদি চান এখনো পর্যন্ত হেল্প করতে পারেন, আমাদের টিম কাজ করতেছে এখানে সারা দিন ভাই, আজকে দুই দিন এখানে আছি আমরা, এখনো পর্যন্ত দুইটা টোস্ট খেয়ে আসি আর এখনো পর্যন্ত মানুষকে খাবার দিচ্ছি। দেখেন উপরে এখনো অনেক মানুষ খাবার পায়নি, এইদিকে আপনারা না এসে সামনের দিক থেকে ভিডিও করে দুই প্যাকেট খাবার দিয়ে চলে যাচ্ছেন। কি পরিমাণে এখানে গ্রামবাসী, দেখেন এখানে অনেক গ্রাম আটকা আছে। আর এই যে মসজিদ, যা এই যে মসজিদে এখনো অনেক লোক খাবার পায়নি। আপনারা এখানে কেন আসছেন না? এখানে অনেক লোক খাবার পায়নি, আমাদের আমাদের সাধ্য মতো আমরা যা পারিছি এখানে দিয়ে গেছি। আপনারা এইদিকে আসেন, আপনাদের যে আলসুন্না ফাউন্ডেশন, তারপর হচ্ছে মেডিকেল টিম, তারপর আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যত টিম আছে তারা কোথায় এখন? তাদেরকে আসতে বলুন, এখানে সাহায্য করতে বলুন। মানবতার ফেরিয়ানরা কোথায়? এত মানুষের এই যে পরিস্থিতি, আমাদের প্রবাসী ভাইরা থেকে আমাদের নোয়ালি যুব সমাজের উদ্যোগে আমরা যতটুকু পারিছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি, তো আপনাদেরকে পাশে চাই, আপনারা আমাদের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন যে আমরা অনেকে কিন্তু হাতে দিলাম, অনেকে কিন্তু বিশ্বাস করছিলেন না যে আমরা মানে তাদের যে টাকাটা আমাদের হাতে দিলে আমরা সঠিকভাবে তাদের হাতে পৌঁছে দিতে পারবো কিনা। তো আল্লাহর আশা সম্বন্ধে কিন্তু আজকে সকালে আসছে, এসে কাজ শুরু করছি। এ পর্যন্ত আমাদের নিজেদের দায়িত্বে আমরা কিন্তু সবার কাছে পৌঁছায় পৌঁছায় দিয়েছি। আর পানি দেখেন যে কোন পর্যন্ত, এরপরেও অনেক ভিতরে এখানে কিন্তু এখনো পর্যন্ত কেউ আসে, বাইরে বাইরে আসে, আসে এসে ওখান থেকে দিয়ে যায় চলে যায়। কিন্তু দেখেন আমরা চেষ্টা করছি গ্রামের ভিতরে, আপনারাও চেষ্টা করছেন গ্রামের এখানে তাদের পুরোনো কাপড় চোপড়, এটা খুব প্রয়োজন ছিল। আমরা আমাদের এলাকা থেকে অনেক মানুষের কাছ থেকে নিয়েছি কাপড় চোপড়, নিয়ে সেগুলো নিয়ে দেখেন আমরা যাচ্ছি এখন বোর্ডে দিয়ে আসতে যাচ্ছি। তারপর হচ্ছে আমাদের আরও হচ্ছে কী জানি আমাদের খাবার নিয়ে যাচ্ছে ওইখানে সামনে। তারপর হচ্ছে আপনারা যে যেখান থেকে পারেন এখনও সাহায্য করতে পারেন। আমরা দুই থেকে তিন দিন এখনও এখানে আছি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা যতদূর পারি চেষ্টা করবো আমাদের সাধ্য মতন। আপনারাও আমাদের সাথে থাকবেন,